আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আজকে আমরা আছি বাংলাদেশের একটি বহুল স্বনামধন্য হসপিটাল ডিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। ওকে, এখানে আমরা একজন রোগীর সাথে কথা বলবো। প্রথমে জানতে চাইবো আপনার নাম। আমার নাম শ্রীদাম ঘোষ। আচ্ছা স্যার, আপনি কোথা থেকে এসেছেন? আমি বাজিতপুর থানা, আমার বাজিতপুর থানা, গ্রাম হিলোচিয়া, ডিস্ট্রিক্ট কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা স্যার, জানতে চাইবো যে ডিপিআরসি হসপিটালে আপনি মূলত কি সমস্যা নিয়ে এসেছিলেন প্রথমে? এখানে আমি বাত ব্যথা, হ্যাঁ, দীর্ঘদিন যাবৎ আমি আক্রান্ত হয়ে এবং বিভিন্ন সাইডে ডাক্তার দেখাই ফেলে আমি মোহাম্মদ শফিউল্লাহ স্যারের কাছে আইসা আমি আরোগ্য হয়েছি। এতে আমি আন্তরিকভাবে খুশি এবং স্যারকে প্রাণ ভরা দোয়া করি, স্যার যেন দীর্ঘজীবী হয় এবং স্যার যেন স্যারের জন্য যান প্রাণ ভালো থাকে, স্যার যেন মন সুখে সম্মানে সর্বদিকে আগায় থাকে, তাই আমি কামনা করি। স্যার, আপনি এই সমস্যাটা কতদিন যাবৎ ভুগছিলেন? এই সমস্যাটা স্যার বিগত এই 10-12 বছর যাবৎ। 10-12 বছর যাবৎ আপনি এই সমস্যাটা ভুগেছেন? হ্যাঁ। আচ্ছা, আপনি এই ডিপিআরসি হসপিটালে ডক্টর শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে ট্রিটমেন্ট করেছেন, আজকে কতদিন যাবৎ আপনি ট্রিটমেন্ট করেছেন? আমি আজকে বিগত 6 দিন যাবৎ চিকিৎসা করে আসা আমি আরোগ্য হয়েছি। আচ্ছা স্যার, জানতে চাইবো যে আপনার এই সমস্যাটার কারণে এর আগে কি আপনি কোথাও ট্রিটমেন্ট করেছেন এটা? হ্যাঁ, অনেক জায়গায় ট্রিটমেন্ট করেছি, করে ভেতরে আমি মোহাম্মদ শফিউল্লাহ স্যারের কাছে আমি সাকসেস হয়েছি। আচ্ছা, আপনি যে ধরনের ট্রিটমেন্ট গুলো করেছেন, আপনি যে কাঙ্ক্ষিত ফল পাওয়ার কথা ছিল সেই ধরনের ফল আপনি কখনই পাননি। পরবর্তীতে ডক্টর শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে ট্রিটমেন্ট করে এখন আপনি সম্পূর্ণ সুস্থ, যেটা আমরা নিজেরা এখন আপনাকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, মোহাম্মদ শফিউল্লাহ স্যারের কাছে আমি চিকিৎসা করে আমি সম্পূর্ণ সুস্থ। স্যার, জানতে চাইবো যে ডিপিআরসি হসপিটালের ঠিকানাটা আপনি কিভাবে জানতে পেরেছিলেন প্রথম? ও, আমি টিভি রেডলাইনে আমি মোহাম্মদ শফিউল্লাহ স্যারের রিডিং দিয়ে আমি স্যারের পরিচিত হয়ে আমি স্যারের চেম্বারে এসে যোগাযোগ করে আমি স্যারকে দিয়ে ট্রিটমেন্ট করে আমি ওখানে বর্তমানে খুবই সুখে আছি, খুবই ভালো, হ্যাঁ, খুব আনন্দিত। আচ্ছা স্যার, জানতে চাইবো যে আপনার যতদিন এই ডিপিআরসি হসপিটালে ভর্তি ছিলেন এখানকার যারা ডক্টর ছিলেন, নার্স ছিলেন, বা যারা আপনার ট্রিটমেন্ট করেছেন বা ম্যানেজমেন্টে যারা ছিলেন, আপনার যে ধরনের সেবা পাওয়ার কথা ছিল সেগুলোকে সব আপনি পেয়েছেন, টাইম টু টাইম পেয়েছেন আপনি? হ্যাঁ, এরা আমাদের আপনার নার্স এবং ডাক্তার আমাদেরকে জাস্ট টাইমে আইসা আমাদেরকে সুচিকিৎসা করছে এবং আন্তরিক আচার আচরণ আচার ব্যবহার করছে অমায়িক, হ্যাঁ, খাবার দাবার আমাদেরকে সুস্থ সুন্দর ভাবে দিয়েছে, সুন্দর, তাতে কোনো অসুবিধা নাই আমাদের। তাদের আন্তরিকতার কোন অভাব ছিল না? না না। স্যার, জানতে চাইবো যে ডিপিআরসি হসপিটালের পরিবেশ সম্পর্কে যদি বলেন কেমন লেগেছে, টোটাল পরিবেশটা আপনার কাছে কেমন? খুব সুন্দর লেগেছে, খুব সুন্দর লেগেছে। আচ্ছা, ডিপিআরসি হসপিটালের পরিবেশ আমার কাছে আমার খুবই সুন্দর লেগেছে। স্যার, জানতে চাইবো যে আপনি প্রায় 10-12 বছর আপনার এই সমস্যাটা, আপনার বাত ব্যথার সমস্যা আপনি ভুগেছেন, আপনি বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করেছেন কিন্তু আপনি যে কাঙ্ক্ষিত ফল পাওয়ার কথা ছিল সেটা আপনি পাননি। আপনার মতো এরকম অসংখ্য রোগী আমাদের দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, দেশের বাইরেও আছে, তারা হয়তো কার কাছে গেলে তারা ভালো হবে তারা বুঝতে পারে না। এখনো অনেক মানুষ আছেন যারা ঝাড় ফুঁকে বিশ্বাস করেন, এখনো বিভিন্ন ধরনের অপচিকিৎসা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, যেটার কারণে এখনো আমরা দেখি যে বিভিন্ন জায়গায় মানুষ সারা জীবন পঙ্গু হয়ে যান ভুল চিকিৎসার কারণে, ভুল ডক্টরের কাছে যাওয়ার কারণে। এই মোহাম্মদ শফিউল্লাহ স্যারের কাছে আসলে সর্বাধিক সুচিকিৎসা পায় মানুষ আরো গিয়ে ওঠে, এটা আপনার বিশ্বাস? হ্যাঁ, এটা আমার 100% বিশ্বাস, বিশ্বাস না গেলে 100%, কারণ আপনি নিজে এসে উপকৃত হয়েছেন, আপনি নিজে সেটা জ্বলন্ত প্রমাণ। হ্যাঁ, আমি এখানে নিজে এসে আরোগ্য হয়েছি এবং আমার বন্ধু মহলে 2-4 জন বন্ধু বান্ধব যখন আমি নিউজ পাই তখন মোহাম্মদ শফিউল্লাহ স্যারের কাছে পাঠিয়ে দিই এবং তারাও সম্পূর্ণ সুস্থ হয়ে, হ্যাঁ, তারাও এবং শৈশুদ্ধ সুস্থ হয়ে যায়। সবশেষে জানতে চাইবো স্যার, আপনি এই ডিপিআরসি হসপিটাল থেকে যে ধরনের সেবা পেয়েছেন এই সেবার মানকে আপনি 100-তে কত নাম্বার দিবেন? 100-তে 100 যে সেবা পেয়েছি, হ্যাঁ, এই সেবার মান 100-তে 100, সেবার কোন ত্রুটি নাই, ত্রুটি নাই, হলি জল। আচ্ছা স্যার, আপনাকে বিডি টুডেজ এর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় এবং মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য। আমরা আপনার দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।